এই রথযাত্রা সমস্ত ভক্ত অপেক্ষা করে থাকে। চলিত বর্ষ মধ্যে রথযাত্রা ঠিক ভাবে করা যোজনা হয়েছিল, যেটা কি প্রশাসক যে নীতি নিয়ম করলে পহণ্ডিপাই সে পহণ্ডির বিফোর টাইম্রে দৈতাপতি মানে পহণ্ডি করলে, তেমন চলিত বর্ষর যে ভক্ত মানে অপেক্ষা লা সেকেন্ড দিনের দর্শন করবে, বহু দূর দূরান্ত লোক মধ্যে আসলে, সে নিশ্চিন্ত ভাবে তিন রথ লাগিগাল মহাপ্রভুঙ্কর সব ভক্ত মানে দর্শন করবে, উপরে তাঁর নীতিরীতি যা অছি সে নীতিরীতি মধ্যে ঠিক ভাবে চালিবে। আপনার উপরে সব দায়িত্ব লা কেমতি ঠিক টাইম্রে আউ ঠিক সে রথ আসি লাগিপারিব গুণ্ডিচা মন্দির? না, মু ভগবান জগন্নাথ পাখে সমর্পণ হয়ে যাইছিলি যে প্রভু এই রথযাত্রা কেমতি সুন্দর হোক, লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক আসবে, সে যে মু প্রভু পাখে নিজে সমর্পণ হয়েছিলি যে রথযাত্রা ভালো ভাবে হোক, যেটাকি আজ গোটিয়ে সম্পূর্ণভাবে দেখলে তিন রথ নাগিলা বহু ভাল লাগিলা। ইয়া পরে গুণ্ডিচা ঘরে ঠাকুর রহিলা পরে পুনি বাউড়া আছে, সুনাবেশ আছে, ইয়ে বি মো পাই গোটে চ্যালেঞ্জ আছে, নিশ্চিন্ত ভাবে সব প্রকার ভালো হবে। এথর গোটে বিরল রথযাত্রা, তো এথরক আপনার রথ উপরে যেত রথ গড়ুলা গুণ্ডিচা মন্দির কিছু অলগা অনুভূতি হোলে? নিশ্চিন্ত ভাবে, মানে 53 বর্ষ পরে যেত রথযাত্রা হল তাকে গোটে চ্যালেঞ্জ লা মো পাই গোটে বহু চ্যালেঞ্জ লা যে সেতবে কোণ হয়েছিল কোণ হব, কিনা 71 মশায় যে রথযাত্রা যেদিন হয়েছিল সেদিন রাতে 7টা বেশি কি ঠাকুর আসতে 5 মিনিট পাই রথ টণা হয়েছিল বন্ধ হয়েছিল, তো এই চলিত বর্ষ প্রভুঙ্ আশীর্বাদে সমস্ত ঠাকুর 2টা সুদ্ধা পৌঁছে যাইলে, সো নিশ্চিন্ত এই গোটে বিরল রথযাত্রা। আউ টিকে পচারিবি, আমি দেখুছিল জগা ঢলি ঢলি আসুলে রথ উপরে, লাগুলে যে জগা ঢলি ঢলি রথ উপরে আসুছেন আগু আগু বড়ুছেন, আপনার কম লাগু? ভক্তর ভগবান সে সে নিশ্চিন্ত ভাবে তার যে ঠাণি চাণি সময় নেইকি সে কাম করতে, কিন্তু ভক্তর ভগবান যেতলে ভক্তকে অপেক্ষা করতেন যেতরে কি তাঙ্কর টাহা যে মুন্ডে থাকে সে ঢলি ঢলি আসুন, নিশ্চিন্ত ভাবে সে গোটে অপূর্ব জিনিস দেখা সমস্ত ভক্ত ব্যাকুল থাকে। ভক্ত নটিয়া ঠাকুর সহ আজ কিছু অজট হলে কি জগন্নাথ রথরে আসলা বেড়ে আগু বড়া বেড়ে? না না, আজ অজট হয়ে না, আজ ঝুলি ঝুলি আসলে সমস্ত দর্শন দৌলে রথ উপরে খোলা ভাবে প্রভু দর্শন করতে।